সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে আমার আজকের পর্ব দেখার জন্য। শীত আসতে খুব বেশি দেরি নেই, আর শীত আসলে শুরু হয়ে যাবে নানা রকম পিঠাপুলির আমেজ। তাই তো আমি আজকে হাজির হয়ে গেলাম শীতের অন্যতম একটা পিঠার রেসিপি নিয়ে। নোয়াখালীর ভাষায় এই পিঠাটাকে বলে ছাইন্না পিঠা, তবে বিভিন্ন অঞ্চল ভেদে এর নামটাও ভিন্ন ভিন্ন। কেউ বলে গুটা পিঠা, কেউ বলে ম্যারা পিঠা, আবার কেউ বলে দোল্লা পিঠা। অসম্ভব মজার এই পিঠাটি তৈরি করে নেওয়া এতটাই সহজ। এছাড়া এই পিঠাটা তৈরি করতে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। তাহলে চলুন দেখে নিই এই পিঠাটা তৈরি করতে কী কী লাগছে আর কীভাবে এটা তৈরি করে নিতে হয়। ছাইন্না পিঠা তৈরি করে নেওয়ার মূল যে উপাদানটা রয়েছে সেটা হলো চালের গুঁড়া। চালের গুঁড়া নিয়েছি 4 কাপ। আটা ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যাবে না। আর এখানে নিয়েছি কোরানো নারকেল প্রায় 2 কাপের মতো। আর এখানটায় রয়েছে খেজুরের গুড় প্রায় 2 কাপের মতো। আর এখানে চামচের মধ্যে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরা, আর নিয়েছি 1 চামচ লবণ। জিরাটা অপশনাল, তবে এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর লাগবে হচ্ছে পানি, পানির পরিমাণটা একটু পরে বলবো। ব্যাস, এই অল্প উপকরণ দিয়ে আমি এই সুস্বাদু মজাদার পিঠাটি বানিয়ে নেব। যেই পাতিলে আমি কাইটা তৈরি করে নেব সেই পাতিলে 3 কাপ পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিলাম, আর সেই সাথে গুড়টাও দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি। গুড়ের পরিবর্তে চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে টেস্টটা খুব একটা বেশি ভালো হবে না। গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর পানিটাও ফুটে উঠেছে। এই ক্ষেত্রে পানিটাকে জাল করে কমিয়ে ফেলার প্রয়োজন নেই। এই পর্যায়ে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। আর এর উপর দিয়ে আমি কোরানো নারকেলটাও দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 চামচ জিরা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার চুলাটা মিডিয়াম করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি 10 মিনিট চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নেব। মনে রাখতে হবে চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দেওয়া যাবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এবার একটা নেড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাইটা তৈরি করে নিতে হবে। চুলার আগুন এই পর্যায়ে লো করে দিয়েছি। প্রথম অবস্থায় একটু ড্রাই মনে হতে পারে, কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এটা কিন্তু অবশ্যই চুলার উপর রেখেই নাড়তে হবে। পানি আর চালের গুঁড়ার পরিমাণ ঠিক রাখলে কাইটাও পারফেক্ট হবে। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার সাথে 3 কাপ পানি দিয়েছি। আপনারা যদি এর থেকে কম করেন বা এর থেকে বেশি করেন, তাহলে সেই হিসেব করে মেপে পানিটা দিবেন, তাহলে আর কোনো টেনশন করতে হবে না। আমার কাইটা করা হয়ে গেছে। এবার কাইটা যে পারফেক্ট হয়েছে তা বোঝার জন্য একটু কাইকে হাতে নিয়ে যদি আপনি একটু গোল শেপ করে তৈরি করে নিতে পারেন, অর্থাৎ এখানে যদি কোনো অমসৃণ ভাব না থাকে, তাহলে বুঝতে হবে কাইটা পারফেক্ট হয়েছে। এবার আমি এই কাইটাকে চুলার উপর থেকে নামিয়ে গরম গরম অবস্থায় একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু ঠান্ডা পানি নিলাম। কাইটাকে গরম গরম অবস্থায় মথে নিতে হবে, এর জন্য এই পানিটা দরকার, কারণ হাতটাকে বারবার ভিজিয়ে নিতে হবে। কাইটা গরম থাকার কারণে মথে নিতে একটু কষ্ট হতে পারে। হাতটা যদি গরম হয়ে যায় তাহলে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। কাইটাকে ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে। কাইটা ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। অল্প একটু কাই নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট করে তৈরি করে নিতে পারেন, তবে এটা একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, মিডিয়াম সাইজ করে তৈরি করে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার কাইটাকে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোণের মতো করে নিতে হবে। এক পিঠ কোণা হয়ে গেলে অপর পিঠ কোণা করে নিতে হবে। কোণাটাকে হাতের তালুর মাঝ বরাবর রাখতে হবে, আর এই মাঝ বরাবর কিন্তু চাপ দেওয়া যাবে না, পাশ থেকে চাপ দিতে হবে, তাহলেই এটা কোণার মতো হয়ে যাবে। আসলে এটা বলে বোঝানো বড় দায়, এটা প্র্যাকটিসের একটা বিষয়, প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। বোঝার সুবিধার জন্য আরো একটা তৈরি করে দেখাচ্ছি।
এরিফাকে বলে দেই যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একই রকম ভাবে আমি সবগুলো ছাইনা পিঠা বানিয়ে নেব। পিঠা সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন এগুলো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো সুন্দর করে কোণা করে তৈরি করে নিতে পারলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা এই পিঠার মধ্যে নারিকেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, নারিকেলের কারণেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এই পিঠাগুলোকে এখন ভাপে দিতে হবে। ভাপে দেওয়ার জন্য আমি একটা পাতিল নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি। এমনভাবে পাতিলটা নিতে হবে যাতে স্ট্রেনারটা পাতিলের মুখের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর পাতিলের ভেতরে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। স্ট্রেনার আর পাতিলের মুখের সংযোগস্থলে আটা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি যাতে পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন এখান দিয়ে যাতে স্ট্রিমগুলো বেরিয়ে আসতে না পারে। পাতিলের ভিতর পানি বেশি করে দিতে হবে, কারণ এই পানির মধ্যেই পিঠাগুলো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ভাপে থাকবে। পানি কমিয়ে দিলে পানিগুলো অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে, পরবর্তীতে পানি আবার দিতে গেলে সেটা ঝামেলার হয়ে যাবে। এবার আমি সবগুলো পিঠা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট বাড়িয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে, এখন চুলার হিটটা আমি মিডিয়াম করে দেব। ঢাকনার মধ্যে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। টাইমিংটা আসলে সঠিক করে বলা মুশকিল যে কতক্ষণ লাগতে পারে, কারণ কেউ দেখা যায় পিঠা কম বেশি বানাতে পারে, আবার চুলার হিটটা কম বেশি হলে টাইমিংটাও সেক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন একটু চেক করে নিব পিঠাটা হয়েছে কিনা। পিঠাগুলো হয়েছে কিনা তা চেক করার জন্য একটা কাঠি পিঠার মধ্যে ঢুকিয়ে দেখতে হবে, যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে, আর না হলে পিঠাগুলোকে আরও কিছুক্ষণ ভাপে রাখতে হবে। এছাড়া পিঠাগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন এটা কিছুটা শক্ত হয়ে যাবে। আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। জোড়া লাগানো অংশটাকে একটা নাইফ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি, আমার পাতিলের ভিতরটাই দেখুন পানি কিন্তু এখনো রয়েছে। এবার এই পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার শীতের ছাইনা পিঠা। আমার এই পিঠাগুলো দেখুন একেবারে ঠিক যেমনটা বানিয়েছি ঠিক তেমনটাই রয়েছে। তো প্রিয় দর্শক, এবারে শীতে অবশ্যই এই পিঠাটি বানাবেন, আশা করছি সবাই এটা খুব পছন্দ করবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে করে সবাই দেখে এটা শিখে বানাতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।